জলশ্রী সেন্ট্রাল পার্কের একটি আকর্ষণীয় ইভেন্ট হলো গোলক দাদা। এই গোলক দাদার ভিতরে যখন আপনি প্রবেশ করবেন তখন দেখতে পারবেন যে এর ভিতরে অসংখ্য রাস্তা বিভিন্ন দিকে চলে গেছে। কোন রাস্তার শেষ কোথায় এবং কোন রাস্তা কোন দিক দিয়ে বের হয়েছে, আপনি কোন দিক দিয়ে বের হবেন এটা কিন্তু আপনি ভিতরে প্রবেশ করার পর বুঝতে পারবেন না। আমরা ভিতরে প্রবেশ করার পর আমাদের রাস্তা খুঁজে পেতে অনেক সময় লেগেছে, আমরা কোন দিক দিয়ে বের হব বুঝতেছিলাম না এবং অনেক সময় লেগেছে আমাদের এই গোলক দাদার ভিতর থেকে বের হতে। তো আসলে এই গোলক দাদার মজাটাই কিন্তু এটা যে আপনি রাস্তা খুঁজে কিভাবে গোলক দাদা থেকে দ্রুত বের হবেন, এটাই কিন্তু এর মেন উদ্দেশ্য, মেন মানে মজা যেটা আর কি। তো আপনারা যদি কখনো আসেন অবশ্যই এর ভিতরে আসবেন এবং দেখতে পারবেন প্র্যাকটিক্যালি যখন আপনি এর ভিতরে ঢুকবেন তখন কিন্তু এর মজাটা উপলব্ধি করতে পারবেন। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে আমাদের বলতে পারেন কিছু এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। এবং যারা এই চ্যানেলে নতুন এবং এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এবং যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আরেকটা কথা বলে রাখছি, আমরা প্রতিনিয়তই চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের সঙ্গে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, এটাই আপনাদের কাছে চাওয়া, এর বেশি কিছু চাওয়ার নেই। কারণ একটি সাবস্ক্রাইব কিন্তু পরবর্তীতে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভিউয়ার্স দেখেন অলরেডি কিন্তু প্রায় 3 মিনিট হয়ে গেছে, আমরা এর ভিতর থেকে কিন্তু বের হতে পারতেছি না। তো মোটামুটি 6 মিনিটের উপরে লেগে গেছে আমাদের এর ভিতর থেকে বের হতে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু গোলক দাদার চক্করে পড়ে আছি, রাস্তা কিন্তু মানে খুঁজেই পাচ্ছি না কোন দিক দিয়ে আমরা বের হব। এর ভিতরে কিন্তু আপনারা দেখেছেন কোনো জায়গায় দাবা এবং কোনো জায়গায় সাপ লুডু, এই ধরনের খেলার ব্যবস্থা আছে।
আবারও বলতেছি আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার কোনো টাকা খরচ হবে না, আপনার জাস্ট একটি বাটনে প্রেস করবেন, জাস্ট একটি অপশনে প্রেস করবেন, প্রেস করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে আপনারা জানেন, এটাতে কোনো টাকা খরচ হবে না, কোনো পয়সা খরচ হবে না।